আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে অন্ধকোষ দেখলে কি হয়। আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি সহ অন্যান্য ব্যাখ্যা বিশারদগণ তাদের কিতাবের মধ্যে কি লিখেছেন আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। আমাদের চ্যানেলটি ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, স্বপ্নে অন্ধকোষ দেখা ব্যক্তির নিকট শত্রুর পৌঁছার হাতল বা উপায় উপকরণ। কেউ যদি তার অন্ডকোষ ছিনিয়ে নিতে দেখে তবে তার সন্তান মারা যাবে আর কখনো সন্তানাদি জন্ম গ্রহণ করবে না। কেউ যদি খুশি মনে অন্যকে তার অন্ডকোষ দান করতে এবং তা তার শরীর হতে আলাদা হতে দেখে তবে তার অবৈধ সন্তান হবে এবং উক্ত সন্তান অন্যের দিকে সম্বোধিত হবে। কেউ যদি তার অন্ডকোষ দুটি কোনো পরিচিত ব্যক্তির হাতে দেখে তবে উক্ত লোকটি তার উপর জয়ী হবে, আর লোকটি যদি যুবক হয় তবে সে তার শত্রুর হবে। কেউ যদি তার অন্ডকোষ দুটি ফুলে যেতে বা হারনিয়া রোগে আক্রান্ত হতে দেখে তবে সে সম্পদ লাভ করবে বটে, কিন্তু শত্রু হতে নিরাপত্তা লাভ করতে পারবে না। এক ব্যক্তি স্বপ্নে দেখল যে তার 10টি পুল্লিঙ্গ রয়েছে কিন্তু কোনো অন্ধকেশ নেই। আর মুআব্বারের নিকট এর ঘটনা যখন তিনি বর্ণনা করলেন, মুআব্বারগণ তিনি বললেন, তোমার 10টি পুত্র সন্তান হবে কিন্তু কোনো মেয়ে হবে না, এমন কিছু বুঝিয়ে থাকে। কেউ যদি তার অন্ধকোষ দুটি কর্তিত দেখে কিন্তু তাতে কোনো দুর্গন্ধ ও ফুলা দেখা যায়নি, ব্যথা বা অন্য কোনো অসুবিধাও দেখা যায়নি, তবে অন্ধকোষ যে পরিমাণ কাটা দেখা যাবে সেই পরিমাণ শত্রু তার উপর জয়ী হবে অথবা সাফল্যতা লাভ করবে। কেউ যদি তার অন্ধকোষ অনেক বড় ও অস্বাভাবিক দেখে তাহলে সে শক্তিশালী হবে এবং শত্রুরা তার উপর হেরে যাবে। কখনো অন্ধকোষের কর্তন সন্তানাদির মধ্যে মেয়েদের কর্তন বা মৃত্যুর লক্ষণ, কেননা স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে অন্ধকোষদ্বয় মহিলা বোঝায়, বিশেষ করে বাম অন্ধকোষ হতেই সন্তানাদি জন্ম হয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আরো অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে, আপনারা দেখলে উপকৃত হতে পারবেন। আপনাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, চাইলে আপনারা সেই চ্যানেলটাও ঘুরে আসতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।